হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ঠাকুরের আশীর্বাদে মোটামুটি এখন সুস্থ আছি। মা বিবতারিণী শ্রীকৃষ্ণের আশীর্বাদে এখন মোটামুটি সুস্থ আছি। আজকে হচ্ছে 3 তারিখ। আজকে হচ্ছে কালকে হচ্ছে আমাদের বিবতনাশিনী পূজার অধিবাস। আজকে আমরা প্রতিমা নিয়ে চলে আসব। কিভাবে প্রতিমাটা আনবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিমা শিল্পালয়ে গিয়ে ভিডিও যদি করতে পারি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও তো অবশ্যই করব। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা আপনার কাছে যাওয়ার জন্য। সবার কাছে আমার একটা অনুরোধ ছিল, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আজকে 3 তারিখ, আজকে আমরা প্রতিমা আনতে যাব। আজকে আমাদের মা বিবতারিণীকে একদিন আগে নিয়ে চলে আসব। কালকে হচ্ছে অধিবাস, কালকে আনতে পারবো না, কালকে একটু ঝামেলা আছে। আজকে প্রতিমাটা নিয়ে চলে আসব। প্রতিমাটা কেমনে আনবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, পুজোও শেয়ার করবো, অধিবাসও শেয়ার করবো, আর আমি কিভাবে আমার পুরাণ প্রতিমাটা বিসর্জন দিব ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর খালি একটা কথা, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা আপনার কাছে যাওয়ার জন্য। আমার আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতটুকুই আজ কথা। আর প্রতিমা শিল্পালয়ে গেলে ওখানে দেখা হবে। প্রতিমা শিল্পালয়ে গিয়ে প্রতিমাটা নিব, প্রতিমা কেমনে উঠাচ্ছে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো, যাবো যে আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, হ্যাঁ আনছি বাইরে। ভিডিও বানাই সুন্দর করে মোবাইল যেহেতু নিয়েছি ভিডিও একটা বানাই। তুই যে সাই আছে হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ এই শিল্পালয়ে কথা বলতে পারিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। মা আমাদের পাশে যাচ্ছে, দেখুন। মা যাচ্ছে আমাদের পাশে, আর 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের পাশে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আমি প্রতিমা নিয়ে বাসে চলে এসেছি। কালকে হবে আমার প্রতিমা বিসর্জন, আর ঘটে জল ভরবো মায়ের। কালকে আবার আমার অধিবাসের পূজা, সেজন্য আজকে আগে প্রতিমাটা নিয়ে চলে এলাম। এই হচ্ছে আমার মাতৃ প্রতিমা, এইবারের প্রতিমা। আমার খুব রাজকীয় বেশে আছে মা। মার চোখটা দেখাচ্ছি না, চোখ একবার অধিবাসের সময় আপনারা দেখবেন। আমার অধিবাসেরও ভিডিও আসবে, পূজারও ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখবেন। দেখুন, মা আমাদের পাশে চলে এসেছে। আর এই মাকে কালকে বিসর্জন দেওয়া হবে, কালকে ওনাকে বিসর্জন দেওয়া হবে, তার বিসর্জন যাত্রা হবে। আর এই মাকে এই আসনে রাখা হবে, এই জায়গায় একটু ডেকোরেশন করে।
আচ্ছা।